ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস, ফা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে মুহাম্মাদের উম্মতের জন্য, আহলে হাদিসদের জন্য সবচেয়ে মর্যাদা আছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম কে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মুহাম্মদ ইমাম হন আর কোন দুঃখ থাকবে না। ইমাম খতিব বাগদাদি বলছেন, এই কথা না বলে পারছি না, ইমাম খতিব বাগদাদি বলছেন, ও বিশ্বের মানুষ শুনে রাখো, বাগদাদে বসে থেকে কথা বলা কঠিন ছিল, বাগদাদের বহু আলেমকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় বসে আবু বকর খতিব বাগদাদি তিনি বই লিখেছেন শারাফু আসহাবিল হাদিস, আহল হাদিসদের মর্যাদা। এই বই লিখতে গিয়ে তিনি এক জায়গায় লিখছেন 47 পৃষ্ঠায়, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদ ইলা রা ওয়া তাহ 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 তাসতিনু রায়ান তাকিফু আলাই, প্রত্যেকটা দল তার রায়ের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাকেই বলে ভালো মনে করে, তার উপরেই কায়েম থাকে, প্রত্যেকটা দল কোরআন হাদিসের উপরে নাই, সব নিজেদের মতামতের উপরে আছে, সেওয়ায়া সাবিল হাদিস কেবলমাত্র আহলে হাদিসরা ছাড়া, আহলে হাদিসরা কোন রায়ের উপরে নাই, কারণ ফাইনাল কিতাব উদ্দাকহুম, কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল আফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের দলনেতা। কি চমৎকার কথা বলেছেন, কত সেই 700 হিজরি কথা তিনি বলছেন, আহলে হাদিসদের নেতা কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি মুহাম্মদকে মেনে যেতে পারেন তো আপনার জন্য কিয়ামতের মাঠের অবস্থা সহজ।